ব্রাদার, গুগল পে অ্যাকাউন্ট আমি খুলে নিয়েছি এবং যে ধামাকা অফার চলছে সেই ধামাকা অফারের নাম হচ্ছে দিওয়ালি অফার, এবং যেখানে পাঁচটা স্টাম্প আপনাকে কালেক্ট করতে হচ্ছিল তার মধ্যে পাঁচটা স্টাম্প একদম জেনুইনভাবে আমি পেয়ে গেছি, এবং আপনার সামনে আমি তিন থেকে চারখানা ক্রাশ কার্ড দেখিয়ে দেবো এবং সেগুলো ঘষবো, এবং ঘষলেই দেখতে পাবেন মিনিমাম একটাই পেয়ে যাবো 251 টাকা, এবং একটা ক্রাশ কার্ড পাবো যেখানে আপ টু 1 লাখ টাকা। গাইজ, আপনাদের প্রত্যেকে কিন্তু দুটো ক্রাশ কার্ড পাচ্ছিল না, সেটা একটা হচ্ছে ফলোয়ার এবং অন্যটি হচ্ছে রাঙ্গুলি। গাইজ, ভিডিওটি যদি আপনি এ টু জেড পর্যন্ত দেখেন তাহলে এই ভিডিও থেকে কিন্তু আপনার ওই দুটো ক্রাশ কার্ড পেয়ে যাবেন। কীভাবে, তো চলুন ফার্স্ট টাইম যে দেওয়ালি অফার সেখানে ক্লিক করে আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাকে যে সবগুলো কালেক্ট হয়েছে কিনা। তো এখানে আমি ট্যাপ করলাম এবং এটা দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে, জাস্ট ওপেন হয়ে যাক, একটু ওয়েট করে নেই। তো ব্রাদার, এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ কালেক্ট দ্য 5 দেওয়ালি স্ট্যাম্প, অলরেডি 5টা দেওয়ালি স্ট্যাম্প আমি কালেক্ট করে নিয়েছি। তো গট ইটে আমি ট্যাপ করব, এবং গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল 5খানা কিন্তু স্ট্যাম্প আমার কালেক্ট হয়ে গেছে। এর মধ্যে টোটাল হচ্ছে ঝুমকো 4খানা, দিয়া 10খানা, ফলোয়ার 1খানা, এবং রঙ্গলি দেখতে পাচ্ছেন 1খানা। তো কীভাবে কালেক্ট করেছি সেটা আমি আপনাকে পরে বলছি, চলুন এটা রিডিম করে নেই আপনার সামনে। গাইস, কালেক্ট একদম সিম্পল পদ্ধতিতে আপনি কালেক্ট করবেন প্রত্যেকেই। রিডিম করার জন্য সিম্পলি এখানে রিওয়ার্ড সেকশানে আপনাকে ট্যাপ করতে হবে। তো চলুন রিওয়ার্ড সেকশানে ট্যাপ করে নিচ্ছে, এবং আপনার সামনে রিওয়ার্ডের অপশান চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এখানে গাইস আমি রিডিম অংশে ট্যাপ করে দেবো। তো রিডিমে এখানে ট্যাপ করে নিচ্ছে এবং দেখতে পাবেন এটা রিডিম হবে। তো এখানে যা জাস্ট রিডিমে আমি ট্যাপ করে নিলাম, এবং একটু ওয়েট করবেন গাইজ, এখানে ক্রাশ কার্ড আপনার দিয়ে দেবে। তো এখানে আমি রিডিমের ট্যাপ করেছি এবং এখানে জাস্ট দেখতে পাবেন রিডিমের অংশ ফের খুলে যাচ্ছে এখান থেকেই, এবং দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে হ্যাপি দিওয়ালি। টোটাল দেখতে পাচ্ছেন 3খানা ক্রাশ কার্ড পেয়ে গেছে এবং একটাই 251 টাকা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনাকে জাস্ট লোডিং হচ্ছে, এবং লোডিং হতে হতে আপনি দেখতে পাবেন যে 251 পেয়ে গেছি। এবং গাইজ এখানে আবার শো করছে, দেখতে পাচ্ছেন এখানে গাইজ আবারও সেই অপশানটা চলে এসেছে যেখানে গাইজ আমার একটা ফলোয়ার এবং একটা রঙ্গলি ছিল সেটা কেটে গেছে। এবার আমি ব্যাকে চলে যাবো, রিওয়ার্ড সেকশানে আবার চলে যাবো, এবং ওখানে গেলে আপনি দেখতে পাবেন যে রিওয়ার্ড আমার অ্যাড হয়ে গেছে। তো এখানে রিওয়ার্ডে আমি ট্যাপ করে নিচ্ছি, এবার আমার মনে হয় আবারও মনে হয় 5টা কালেক্ট করলে মনে হয় আবারও পেতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে গাইজ হ্যাপি দিওয়ালি চলে এসেছে, হ্যাপি দিওয়ালির এই একটা অপশান আমি খুলে নিয়েছি। তো এখানে তো কিছুই পেলাম না হ্যাপি দিওয়ালি, গাইজ এটাই তো অবশ্যই অবশ্যই পাবো, কোনটা এই অপশানটাই কিন্তু অবশ্যই অবশ্যই পাবো। তো ইউ কালেক্ট 4-5, তো এখানে গাইজ কালেক্ট লিখে দিল 4-5, কিন্তু গাইজ এই যে অপশানটা এটা আমি ট্যাপ করে নিচ্ছি আপনার সামনে। তো এটা আমি ট্যাপ করবো এবার, এবং ট্যাপ করলে দেখতে পারেন এখানে 250 টাকা কিন্তু পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন গাইজ 251 টাকা কিন্তু আপনার সামনে আমি পেয়ে গেছি, 251 টাকা। তো সিম্পলি এটা আপনি দেখতেই পাচ্ছেন পুরো ঘষে নিলাম, যেটা ইনস্টার আমার ব্যাংকে চলে যাবে, এবং এই একটা পেয়েছি যেটা 1 লাখ টাকা, যেটা 1 নভেম্বরে ঘষা যাবে, এখন কিন্তু ঘষা যাচ্ছে না, ওটাও কিছু পেয়ে যেতে পারি। তো চলুন এবার গাইজ কীভাবে আমি এই রিওয়ার্ডটা পেলাম, একদম সিম্পল প্রসেসে গাইজ আমি এটা করলাম। গাইজ আপনাদের প্রত্যেকেরই কাছে পেটিএম এবং অ্যামাজন আছে, প্রত্যেকের কাছে। গাইজ যেটা আমি করেছিলাম সেই ভিডিওটা আমি আপনার সামনে চালিয়ে দেখে দিচ্ছি। ব্রাদার, সিম্পলি গাইজ আমি যখন করেছিলাম ভিডিও রেকর্ড করেছিলাম, দেখতে পাচ্ছেন আমি জাস্ট পেটিএমে চলে এসেছি, পেটিএমে গিয়ে মাত্র 38 টাকা অ্যাড মানি করেছি। গাইজ সিম্পলি দেখতে পাচ্ছেন পেটিএমে চলে এসেছি এবং মাত্র 38 টাকা আমি অ্যাড মানি করেছি। গাইজ আপনিও এটাই করবেন, মাত্র 35-35 টাকার ওপরে কোনো কিছু অ্যাড মানি করবেন। করার সঙ্গে সঙ্গে গাইজ এখানে আপনি পেমেন্ট করবেন কিসের মাধ্যমে, স্টেপ বাই স্টেপ দেখুন পেমেন্ট কিসের মাধ্যমে আমি করছি, এবং গাইজ এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সিম্পলি 251 টাকা আমার পেটিএমে রিসিভ হয়ে গেছে, সেটাও কিন্তু এখানে মেসেজ দিয়ে দিয়েছে। এবার দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের অপশান চলে এসেছে গুগল পে, সিম্পলি আপনি গুগল পেটায় ট্যাপ করবেন, এবং ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি পেমেন্ট সাকসেসফুল করে দেবেন আপনার ইউপিআই থ্রু দিয়ে। এবং যখনই দেখতে পারেন এমন প্রসেসিং হতে হতে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে বলে আপনি পাসওয়ার্ডটা এন্টার করে দিয়ে প্রসেসিং হবে, এবং পেমেন্ট যখনই সাকসেসফুল হয়ে যাবে দেখতে পারেন এখানে গাইজ আমি রাঙ্গুলি পেয়ে গেছি। এখানে গাইজ দেখতে পাচ্ছে রাঙ্গুলি গিফট পেয়ে গেছি, সিম্পলি এখানে দেখতে পাচ্ছে রাঙ্গুলি। গাইজ আপনার কাজ হচ্ছে এটাই, আপনি টোটাল 5 বার করে দিনে এই ট্রিক পাবেন, এই 5 বার করে আপনি মানি অ্যাড করতে পারেন। আপনি আপনার পেটিএমে অথবা অ্যামাজন, একবার পেটিএমে করতে পারেন, একবার অ্যামাজনে গিয়ে করতে পারেন, 30-35 টাকা বা তার বেশি মানি অ্যাড করবেন, এবং আপনি পেমেন্ট করবেন কিসের মাধ্যমে, গুগল পের মাধ্যমে, তাহলেই কিন্তু আপনার রাঙ্গুলি এবং ফলোয়ার পাওয়ার চান্সটা কিন্তু 1000 গুণ বেশি। আপনি জাস্ট মানি সেন্ড করা, রিচার্জ করা, বা রাঙ্গুলি একজনকে একজনকে পাঠানো, গিফট দেওয়া, এই সমস্ত করলে আপনি পেতেও পারেন নাও পারেন। তো চলুন গাইজ আরও একবার এখান থেকে আমি করে দেখাচ্ছি আরও একবার। ব্রাদার, আপনি পেটিএম পাসবুকে চলে যাবেন এবং সেখান থেকে ওয়ালেটে এবার ক্লিক করে দিন। এবার গাইজ আপনি এখানে অ্যাড টু মানি ওয়ালেট এখানে ট্যাপ করুন, ট্যাপ করার পর 35 টাকার উপরে কোনো কিছু অ্যাড করুন। তো এখানে আমি 41 টাকা অ্যাড করে নিচ্ছি। তো প্রসিড টু অ্যাড মানিতে ট্যাপ করবো, এবং আপনার সামনে এমন একটা পেজ খুলে যাবে,
সিম্পলি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে করবেন গাইজ। আপনি অ্যামাজনেও টাকা অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এমন একটা অপশান খুলে গেছে, নিচের দিকে চলে যান, এখানে ভিম ইউপিআই বলে একটা অপশান আছে, এই অপশানটা আপনি ট্যাপ করুন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে আপনার অনেকগুলো অপশান চলে এসেছে। এবার আপনি গুগল পে ট্যাপ করে নিন। গুগল পে ট্যাপ করার পর পেতে ট্যাপ করে দিন। পেতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে লোডিং হবে এবং গুগল পের পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এবং এখানে প্রসিড টু পেতে ট্যাপ করে দিতে হবে। তো এখানে টার্ন অন করে আমি প্রসিড টু পেতে ট্যাপ করে দিচ্ছি। তো জাস্ট ওয়েট করবেন, এখানে প্রসিড টু পেতে পেমেন্ট রিকোয়েস্ট প্রসেসিংয়ে যাচ্ছে। এখানে গাইস আপনাকে পেমেন্ট সাকসেসফুল, আবার এবার পাসওয়ার্ড দিয়ে দিন এবং দেখতে পান এখানে আপনার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যায়। সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে গাইস এখানে কিন্তু 99% চার্জ হচ্ছে দিয়া অথবা ঝুমকো বাদে, এই সমস্ত বাদে রঙ্গোলি এবং ফলোয়ার পাওয়ার চান্স। তো আমি কী পাচ্ছি চলুন দেখে নিচ্ছে। গাইজ দেখতে পাচ্ছেন আমি গাইজ পেয়ে গেছি ফলোয়ার, এটা আমার আলাদা অ্যাকাউন্ট কিন্তু ফলোয়ার আমি পেয়ে গেছি, আপনি দেখতেই পাচ্ছেন। তো এটা আমি ওপেন করে নেবো, এটা একদম নিউ অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট নয় যেটা কিন্তু আমি রঙ্গোলি দেখেছি, ওই অ্যাকাউন্ট না, এখানে কিন্তু আমি ফলোয়ার পেয়ে গেছি। এবার জাস্ট আমি অন্য একটা পেটিএম থেকে যদি কালকে অ্যাড করি বা আরও একবার অ্যাড করে নেবো, দেখতে পাবো এবার আর একবার অ্যাড করে নেই তাহলে এখানে গাইজ ফলোয়ার পাচ্ছি কিনা দেখে নেবো। গাইজ এই অ্যাকাউন্টটায় আমি দেখতে পাচ্ছেন এটা একদম এই অ্যাকাউন্ট এক্ষুনি এই মাত্র কিন্তু আমি ফলোয়ারটা পেয়ে গেলাম। এবার আমার বাকি আছে রাঙ্গুলি। তো চলুন আরও দুবার আমি এখানে অ্যাড করে নিচ্ছি, এই অ্যাকাউন্টটাও কমপ্লিট হয়ে যায় কিনা দেখিয়ে নিচ্ছি। আবারও একটা 51 টাকার পেমেন্ট এখানে রিসিভ করছি এবং দেখে নেওয়া যায় আবারও কী পাই। টোটাল গাইজ 5টা করে আপনি পাবেন একদিনে এমন করে মানে অ্যাকসেপ্ট করলে। তো চলুন আর একবার আমি এখান থেকে রিসিভ করছি কিছু পাচ্ছি কিনা দেখে নেবো। গাইজ জাস্ট এখানে দেখতে পাবেন, এখানে গাইজ দেখতে পাচ্ছেন ফের ফলোয়ার পেয়ে গেছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন 90% ফলোয়ার এবং রাঙ্গুলি কোনো কিছু, ওটাই তো আমি রাঙ্গুলি আমি আপনাকে দেখিয়ে দিলাম, এবার পরপর দুটো কিন্তু ফলোয়ার পেয়ে গেলাম। তো চলুন আরও একবার আমি দেখে নেবো গাইজ, টোটাল এখানে আমার 3 বার কমপ্লিট হয়ে। তো ব্রাদার চলুন আরও একবার এখানে পেমেন্ট করে দিচ্ছি 35 টাকা এবং লাস্টবার পেমেন্ট করবো গাইজ। এখন যদি আমার রঙ্গোলিটা মিলে যায় খুবই ভালো, নয়তো গাইজ আপনি আবারও কাল ট্রাই করবেন, টোটাল 5 বার করে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো লাস্ট টাইম কী মিলছে চলুন দেখে নিচ্ছি। এখানে গাইজ লাস্ট টাইম মনে হয় কিছু মিললো না। তো ব্রাদার টোটাল কিন্তু আমি এইভাবে পেমেন্ট করে দেখতে পাচ্ছি, আপনার সামনে কিন্তু দুটো ফলোয়ার কিন্তু পেয়ে গেছে। তো চলুন আমি আরও একবার গুগল পে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ব্রাদার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুখানা ফলোয়ার কিন্তু অলরেডি পাওয়া গেছে, দুখানা ফলোয়ার কিন্তু পেয়ে গেছি এবং রঙ্গোলিটা গাইজ এখন মিললো না, কিন্তু কালকের অবশ্যই আবার মানি অ্যাড করবো অ্যামাজন থেকে অথবা পেটিএম থেকে এবং অবশ্যই অবশ্যই পেয়ে যাব। তো এইভাবে গাইজ আপনি এবার মানি অ্যাড করুন, আর সেন্ড নয় দেওয়ালি সেন্ড করে আর তেমন দিচ্ছে না গাইজ, অ্যাড করলে কিন্তু আপনি এখানে গ্যারান্টি পেয়ে যাবেন 90% গ্যারান্টি। তো আজকে জাস্ট এই পর্যন্ত, থ্যাংক ফর ওয়াচিং।